রাজ্যপালের সঙ্গে রাজ্যের যে সংঘাত, এরপর সরাসরি ধর্ণা সংঘাতে পৌঁছচ্ছে। কারণ দেখুন, পরিস্থিতি ঘটনাক্রম যা বলছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ণা কর্মসূচি, এই ধর্ণা নিয়ে রীতিমত যে চ্যালেঞ্জ বা ধর্ণা রাজনীতিতে এবার একদম সম্মুখ সমরে নবান্ন আর রাজভবন। রাজভবনে ধর্ণায় মুখ্যমন্ত্রীকে এবার রীতিমতো স্বাগত জানালেন রাজ্যপাল। তিনি বললেন, বাইরে নয়, আপনি আসুন, ধর্ণা অনুষ্ঠিত হোক। ষোলো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ তর্জায় যে পরিস্থিতি বারংবার সামনে এসেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হতে দেব না, আইনের পথেও যাব। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা বলছেন, তিনি বলেছেন যে ধর্ণা দরকার হলে আমি রাজভবনের সামনে ধর্ণা দেব। এবার ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বাইরে নয়, প্রতিবাদের প্রয়োজন হলে রাজভবনের ভিতরে আসুন, কে বলছেন? রাজ্যপাল সিভি আনন্দ বোস। এটা আবার কি? আমরা এটাকে চ্যালেঞ্জ করছি, আমরা অ্যাসেম্বলিতে আইন পাশ করেছি, উনি একটাও বিল ফেরত পাঠান না, প্রত্যেকটা বিল আটকে রেখে দেন, এটা ওনার অধিকার নেই। সংবিধান বলেছে রাজ্যপালকে, রাজ্য যদি আর্থিক বিল ছাড়া অন্য বিল পাঠায় তাহলে তাকে দিতে হয় ফেরত, আর যদি একবারে না হয় দুবার পাঠালে ওটা আইন হয়ে যায়। উনি একটাও বিল পাঠাচ্ছেন না। আমি পরিষ্কার বাস্তবে মনীষকে বলবো, এবং আমার চিফ সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারি এখানে আছে, হোম সেক্রেটারিও, প্লিজ টেক কেয়ার। আমাদের এই ব্যাটেলটা ফাইট করতে হবে খুব ভালোভাবে, আর যদি মনে হয় যে কারো অধিকার কেউ কেড়ে নিয়ে ফেডারেলিজমকে ইন্টারফেয়ার করছে, তাহলে মনে রেখো আমি কিন্তু বাধ্য হব গভর্নর হাউসের সামনে ধর্ণা দিতে। তার কারণ, আমি এডুকেশন সিস্টেমকে কোলাপস করতে দেব না। My esteemed constitutional colleague, the Chief Minister, is welcome to stage whatever protest she wants as a welcome guest inside the Rajbhavan. We welcome her with both hands.